আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি দুঃসংবাদ নিয়ে শুরু করছি খবরটি তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ছটফট করে গাবতলি হাটেই মারা গেল তিরিশ মন ওজনের বিশাল কোরবানের গরু টাইগার বিগত কিছুদিন ধরেই দেশজুড়ে গরুটিকে নিয়ে চলছিল নানান আলোচনা গাবতলি পশুর হাটে তীব্র গরমে প্রায় তিরিশ মন ওজনের একটি গরু স্ট্রক করে মারা গেছে গরুটির নাম টাইগার রেখেছিল এর মালিক মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাবতলি হাটে গরুটির মৃত্যু হয় টাইগার নামে ডাকা গরুটি লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক তিনি জানান প্রায় দেড় বছর আগে এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম অনেক আদর যত্ন করে গরুটি লালন পালন করেছি বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন তবে গরুর দাম কম করে হলেও আট থেকে দশ লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলিতে নিয়ে আসি তিনি আরও বলেন সকালেও গরুটি ভালো ছিল খাওয়া দাওয়া করছিল গোসল করানোর পরও সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে দেখি গরুটি হাসপাশ করছে চোখের মনি উল্টে গেছে ধপাস করে মাটিতে পড়ে যায় ও পাঁচ মিনিটের মধ্যেই আমার সব কিছু শেষ কোনো ডাক্তার কিংবা কষায় ডাকার সুযোগও পায়নি গরুটির মৃত্যুর খবরে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন গরুটিকে দেখতে হাটে অসংখ্য মানুষের ভিড় জমে যায় গরুর মালিকের কান্নায় ভারী হয়ে ওঠে গাবতলি হাটসহ আশপাশের এলাকা এই ঘটনায় গরুর মালিক আব্দুর রাজ্জাক পাগলপ্রায় হয়ে যায় অনেকদিন ধরে ফিজিশিয়ান জাতের এই গরুটি লালন পালন করে ভালো দরের আশায় গাবতলি পশুরহাটে নিয়ে গিয়েছিলেন তিনি আব্দুর রাজ্জাক বলেন সকাল থেকে খাওয়া দাওয়া বেশ ভালোই করেছে টাইগার দুপুরে গোছলের পর আবার খেতে দেই এরপরেই হাসপাস শুরু করে এরপর ধপাস করে মাটিতে পড়ে যায় কাউকে ডাকারও সুযোগ দেয়নি অন্যান্য বছরের মতো এবারও বিশালাকৃতির কোরবানের পশু এসেছে কোরবানের গাবতলের পশুর হাটে কালাবাবু যুবরাজ ভাগ্যরাজ রাজাবাবু জনসিনা বাহাদুর মেসি পালসার বস এবং টাইটানিকের মতো এসেছিল মেহেরপুরের টাইগারও গাবতলি পশুর হাটে তীব্র গরমে প্রায় তিরিশ মন ওজনের টাইগারটি স্ট্রক করে মারা গেল খবরটি সাত আগস্টের ইত্তেফাক ও কালের সহ অনেক জাতীয় পত্রিকায় খবরটি ছাপা হয়েছিল পুরনো খবর হলেও এটি সামনে আসায় দেখে খারাপ লাগল তাই আমাদের দর্শকদের সাথে শেয়ার করলাম এর দ্বারা এবার কোরবানির হাটের গরুর মালিকেরা আগে থেকেই কিছুটা হলেও সতর্ক থাকতে পারবেন বলে আশা করছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন